692,431 কোটি 19 লাখ টাকা বাজার মূলধন নিয়ে গেল সপ্তাহের লেনদেন শুরু করে ঢাকার পুঁজিবাজার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে তা দাঁড়ায় 693,329 কোটি 4 লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে 897,85 কোটি 85 লাখ টাকা বাড়ে ঢাকার পুঁজিবাজার ডিএসসির বাজার মূলধন। মূলধন বৃদ্ধির এই সহজ হিসাবের পাশাপাশি ছিল অস্থিরতায় ভরা ডিএসসির প্রধান সূচকের উত্থান পতন। রোববার 5,729 পয়েন্ট নিয়ে কার্যক্রম শুরুর পর টানা দুই দিনে 99 পয়েন্ট কমে সূচক নামে 5,630 পয়েন্টে। পরের তিন দিনে 97 পয়েন্ট বাড়লেও সপ্তাহ ব্যবধানের হিসাবে তা থেকে গেছে নিম্নমুখী ধারায়। ক্যাটাগরি ভিত্তিক লেনদেনের সাপ্তাহিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আগের সপ্তাহে যেখানে গড়ে দৈনিক 139,88,00,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক খাতে, সেখানে গেল সপ্তাহে 21% বেশি কমে দৈনিক গড় লেনদেন হয়েছে 110,37,00,000 টাকার শেয়ার। লেনদেন কমতির তালিকায় রয়েছে প্রকৌশল, সাধারণ বীমা, মিউচুয়াল ফান্ড, ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস, টেক্সটাইলস সহ 14টি খাতের তালিকাভুক্ত 323টি কোম্পানির শেয়ার। যারা কারসাজি করছে তারা আছে বলেই কিন্তু এই যে এই উত্থান পতনগুলো ঘটছে, বিশেষ করে পতনটা বেশি হচ্ছে। এই অবস্থায় আশা নিরাশার দোলাচালে ফেলা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এ খাতের সংস্কারে টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। নেতৃত্বের পরিবর্তন হয়েছে এই পুরো স্টক মার্কেটে, কিন্তু নীতির তো কোনো পরিবর্তন হয়নি। পুরো যে আপনার শেয়ার বাজারের সার্ভেলেন্স, ওইখানে যে কোনো রকমের কোনো কিছু হচ্ছে কিনা, বিশেষ করে যে কারসাজি, ওই ওগুলোর নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ, সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। ইন্টারনাল চেক অ্যান্ড ব্যালেন্স মেকানিজম, এগুলোকে টোটালি চেঞ্জ করতে হবে, তাদের ডিজিটাল ফুটপ্রিন্টটা বাড়াতে হবে। আমি মনে করি যে এই ব্যাংকের মতো করে শেয়ার বাজারের জন্য একটা সংস্কার কমিশন যদি আমরা তৈরি নাও করি, তারপরে সেখানে একটা ট্রান্সপোর্ট তৈরি করা যায়। এখন এই শেয়ার বাজারের টাস্ক ফোর্সই তারা আসলে এখানে কি করতে হবে সেটা বলে দিবেন। সপ্তাহ হিসাবে দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ পাঁচে থাকা কোম্পানির মধ্যে তিনটি ছিল জেড ক্যাটাগরির, আর দাম কমতির শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির কোম্পানি ছিল চারটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।